তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বর্তমান সময়ে বেস্ট মাইনিং অ্যাপ কোনগুলি সেটি নিয়ে তো সবার প্রথমে যদি নতুন প্রজেক্ট নিয়ে কথা বলি নতুন মাইনিং অ্যাপ নিয়ে কথা বলি তাহলে তার মধ্যে আইস মাইনিং অ্যাপটি খুবই পপুলার হয়ে উঠেছে এবং এই অ্যাপের মধ্যে যেহেতু এটি নতুন অ্যাপ তাই বর্তমানে প্রচুর ভালো একটা স্পিড পাওয়া যাচ্ছে আমি এর আগে যখন এই অ্যাপটিকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন প্রতি ঘন্টায় কুড়িটা করে আইস কয়েন স্পিড পাওয়া যাচ্ছিলো উইদাউট এনি রেফারাল কিন্তু বর্তমানে ইউজার্স যত বাড়ছে স্পিড কমিয়ে দেওয়া হচ্ছে আপনারা সকলেই জানেন যে প্রথমের দিকে কোনো মাইনিং অ্যাপের মধ্যে জয়েন করলে আপনারা বেশি সংখ্যায় কয়েন জমা করতে পারবেন আর্লি ইউজার্স যে বেনিফিট সেটা পাওয়া যায় তাই এই অ্যাপের মধ্যে প্রথমের দিকে কুড়িটা করে ঘন্টায় স্পিড পাওয়া গেলেও এখন কিন্তু দশটা করে প্রতি ঘণ্টায় স্পিড হয়ে গিয়েছে তো এর পরের স্টেপে কিন্তু চারটে করে প্রতি ঘন্টায় হয়ে যাবে এখন বর্তমানে আটটা করে প্রতি ঘন্টায় এবং যা রেফারেল নিয়ে আপনি জয়েন করছেন সেই জন্য আপনি দশটা করে প্রতি ঘন্টায় মাইনিং করতে পারবেন তো পরের স্টেপে সেটি চারটে হয়ে যাবে মানে প্রতি ঘন্টায় পাঁচটি করে মাইনিং করতে পারবেন তার মানে ভেবে দেখুন যারা প্রথমের দিকে জয়েন করেছেন তারা প্রতিদিন চারশো আশিটা করে কয়েন পাচ্ছিলেন তো এখন বর্তমানে দুশো চল্লিশটা করে কয়েন পাওয়া যাচ্ছে এর পরের স্টেপে ছিয়ানব্বইটা করে প্রত্যেক দিন কয়েন পাওয়া যাবে তাই আপনারা দেরি না করে হয়তো আপনারা দেরিতে জয়েন করবেন এখন হয়তো ভাবছেন যে জয়েন করবেন কি করবেন না অ্যাপটিকে ইনস্টল করবেন কি করবেন না তাই অত কিছু না ভেবে আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করুন রকম অ্যাডস শো হয় না এই অ্যাপের মধ্যে খুব ভালো একটি অ্যাপ এবং খুব সহজ একটি ইন্টারফেস এই অ্যাপটির তাই আপনার দেরি না করে অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ক্রিয়েট না করে থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এবং নিচের দিকে যে সমস্ত এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলি আপনারা কমপ্লিট করবেন তাহলে স্পিডটা আর একটু বেশি পেয়ে যাবেন এরপরে যে মাইনিং অ্যাপটি হচ্ছে সেটি হচ্ছে সিলিয়া ফাইন্যান্সের তরফ থেকে আসা মাইনিং অ্যাপ এই অ্যাপের মধ্যে সিলিয়া টোকেনটির মাইনিং করা হচ্ছে এবং আগামী দিনে এদের একটি এক্সচেঞ্জ আসতে চলেছে এটি একটি আফ্রিকার এক্সচেঞ্জ তাই যখন এক্সচেঞ্জটি লঞ্চ হবে তখন এই যে মাইনিং কয়েনগুলি পাওয়া যাচ্ছে এটি হবে তাদের নেটিভ টোকেন মানে এক্সচেঞ্জের নিজস্ব কয়েন তো এই অ্যাপের মধ্যেও প্রত্যেক দিন প্রায় মোটামুটি প্রায় এক পিস করে কয়েন আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে আপনারা এই অ্যাপের মধ্যেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেবেন যথেষ্ট ভালো একটা মাইনিং অ্যাপ সিলিয়া ফাইন্যান্স তরফ থেকে আসা এই মাইনিং অ্যাপটি এখানে আপনাদের মাইন সিএলটি বাটনটির ওপরে টাচ করে রেগুলার বেসিসে মাইনিং করতে হবে এই জায়গা থেকে আপনারা যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকেন ভিডিও ডিসক্রিপশানের মধ্যে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যত বেশি সংখ্যায় রেফারেল দিতে পারবেন তত বেশি সংখ্যায় আপনার স্পিড পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে অ্যাপটিকে শেয়ার করে দেবেন তাহলে স্পিড অনেকটাই বেশি পেয়ে যাবেন এরপর বন্ধুরা রয়েছে অ্যাভাইভ মাইনিং যেখানে আপনারা মাইনিং করে ভিভি কয়েনটি পেয়ে যাবেন যেমন সতসি অ্যাপ ছিল সেই রকমই একটি ইন্টারফেস এখানে আপনাদের ডেলি বেসিসে ক্লেম করতে হবে এই রকম না যে চব্বিশ ঘন্টা ছাড়া ছাড়া মাইনিং বাটনের উপর টাচ করতে হবে তো এখানে আপনারা ডেলি বেসিসে বিটকয়েন পর্যন্ত পেয়ে যাবেন এই অ্যাপের মধ্যে এই অ্যাপের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন লোকেশানের মধ্যে কতজন মাইনিং করছেন তো আপনারা যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকেন অবশ্যই ক্রিয়েট করে নেবেন খুব ভালো একটি মাইনিং অ্যাপ কোনো রকম অ্যাড শো হয় না এই অ্যাপের মধ্যে এবং সব আপনাদের যে অ্যাপটির কথা বলতে যাচ্ছে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন বনডেক্স আশা করি আপনারা সকলেই অ্যাপটিকে ইউজ করছেন তাও যদি এখনও পর্যন্ত অ্যাপটিকে ইউজ না করে থাকেন ইনস্টল না করে থাকেন আপনারা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে রাখবেন দু হাজার চব্বিশ সালের প্রথমের দিক করে এই অ্যাপটি লঞ্চ হতে চলেছে এবং অফিসিয়ালি সেটি জানিয়ে দেওয়া হয়েছে তাই আপনারা দেরি না করে এই সমস্ত মাইনিং অ্যাপগুলির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেবেন কোনো কিছু ইনভেস্ট করতে হবে না জাস্ট নিজেদের ফোনের মধ্যে ইনস্টল করে আপনারা মাইনিং করবেন তো বন্ধুরা এই চারটি মাইনিং অ্যাপ নিয়ে বলা ছিল আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ